সৌদি লিগে কেবল পেট্রো ডলারই উঠছে না, দ্বন্দ্ব ঝামেলাও দেখা দিতে শুরু করেছে। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার কিছুদিন পর থেকেই তৎকালীন কোচ রুডি গার্সিয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। সে সময় একটি ম্যাচ ড্র করার পর CR7-এর উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন আল নাসের কোচ। রোনালদোর সঙ্গে তার আচরণ ও লিগে পিছিয়ে পড়ায় তাকে বরখাস্ত করে আল নাসের। চলতি মৌসুমেও রোনালদো নাকি সুখে নেই। দল ব্যবস্থাপনা, রেফারিং সহ বেশ কিছু ইস্যুতে অসন্তুষ্ট তিনি। আল হিলালের বিপক্ষে আরও ক্লাব চ্যাম্পিয়নশিপের কাপে ফাইনালে জোড়া গোল করার পর সেরা খেলোয়াড় নির্বাচিত না হওয়ায় মাঠে আয়োজকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন CR7। এরপর দলের খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেন পর্তুগিজ তারকা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। FC চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পরও খুশি হতে পারছেন না রোনালদো। আল আহলির বিপক্ষে ওই ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সূচি নিয়েও অসন্তোষ জানিয়েছেন পর্তুগিজ তারকা। অতিরিক্ত সময়ে গড়ানো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল খেলার 48 ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি ম্যাচের সূচি দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন CR7-এর। এভাবে ঠাসা সূচিতে খেললে স্বাভাবিক খেলা তো দূরের কথা, ফুটবলাররা ইনজুরিতে পড়বেন বলে সতর্ক করেছেন রোনালদো। রোনালদোর দেখা দেখি চলতি মৌসুমে করিম বেনজেমা, ডিয়াগো জতা, রিয়াদ মাহরেজ, রোবার্তো ফার্মিনির মতো ইউরোপীয় ফুটবল মাতানো তারকাদের দলে টানে সৌদি ক্লাবগুলো। কিন্তু লিগের শুরুতে কোচের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বড় বড় তারকারা। লিগের অন্যতম বড় নাম করিম বেনজেমার সঙ্গে কোচের দ্বন্দ্বের কথা প্রকাশ করেছে সৌদি গণমাধ্যম। যদিও কোচ নুনু সান্তোসের সঙ্গে ফরাসি তারকার দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে আল ইতিহাদ। আল রিয়াদের বিপক্ষে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় বেনজেমাকে, পরে ম্যাচে গোলও করেন তিনি। এরপর দ্বন্দ্বের কথা অস্বীকার করেন ফরাসি তারকাও। এদিকে সৌদি সংবাদ মাধ্যম আরও জানিয়েছে ক্ষমতার এই দ্বন্দ্বের কারণে নাকি পর্তুগিজ উইঙ্গার ডিয়াগো জতা চুক্তি স্বাক্ষরের এক মাসের মাথায় সৌদি আরব থেকে চলে গেছেন। চলতি মৌসুমে দল বদলে লিভারপুল থেকে আল ইতিহাদে যোগ দিয়েছিলেন তিনি। অখুশির তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে। রিয়াদ মাহরেজ, রোবার্তো ফার্মিনিও ভালো নেই সেখানে, এমন দাবি সৌদি গণমাধ্যমগুলোর। রায়হান রাসেল, কালবেলা।